কুমারঘাটে উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। তিল ধারণের জায়গা নেই কুমারঘাট কোভিড কেয়ার সেন্টারে। বাধ্য হয়ে নতুন সেন্টার খোলায় জন্য নতুন স্থানের সন্ধানে বেরিয়েছিলেন মহকুমা শাসক সন্দীপ চক্রবর্তী, স্বাস্থ্য আধিকারিক শঙ্খ শুভ্র দেবনাথ, অলোক দেওয়ান, বিডিও মিঠুন দাস চৌধুরী সহ আরও অনেকে। কোভিড কেয়ার একটা সেন্টার জাস্ট ইয়ে করার লেগে বাকি আরও দেখা হইব, যদি যেটা সুইটেবল মনে হয় ওটাতে আমরা কতটা দেখবেন স্যার? এসডিএম স্যারের সাথে কথা হবে, আমি দেখতেছি আরও কয়েকটা এখনো কোথাও আমরা দেখি, এটা একটা আছে আরও কিছু যদি থাকে সুইটেবল কোনো প্লিজ। এদিকে স্বাস্থ্য দপ্তর এবং প্রশাসনিক কর্তারা এদিন পরিদর্শন করেন সোনাইমুড়ির নবনির্মিত পঞ্চায়েত কমিটির হলটি এবং কুমারঘাট একলব্য মডেল স্কুলটি। কুমারঘাটে জরুরি হয়ে পড়েছে 70 কোভিড কেয়ার সেন্টার গড়ে তোলার প্রয়োজনীয়তা। ফিউ রিপোর্ট, হালাবোল।